আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আবারও আপনাদেরকে আজকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের গুনাহ খাতা মোচন করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন সম্মানিত দিনে ভাইরা আপনি আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই খারাপ সঙ্গ থেকে বিরত থাকার কথা বলবেন বিরত রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ ভালো সঙ্গ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটি ছেলে প্রতিদিন স্কুলে যায় শিক্ষক যা বলে তাই করে শিক্ষক যা যা কাজ করার নির্দেশ দেয় ওই সমস্ত কাজ করে সত্য কথা বলে মিথ্যা কথা বলে না পিতামাতার ইত্তেবা করে অনুসরণ করে এই ছেলের সাথে যদি আপনি আপনার ছেলেকে রাখতে পারেন তাহলে এই ছেলের প্রভাব আপনার ছেলের মধ্যেও পড়তে পারে আর যদি খারাপ ছেলের সঙ্গ হয় তাহলে যে ছেলে মিথ্যা কথা বলে পিতামাতার কথা শোনে না স্কুলের শিক্ষকদের কথা শোনে না এমত অবস্থায় আপনার ছেলেও ওইভাবে হয়ে যেতে পারে অর্থাৎ সঙ্গের প্রভাব পড়তে পারে ঠিক তেমনি আপনার মেয়ে মেয়েকে ভালো সঙ্গ দিন একটি ভালো মেয়ে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মিথ্যা কথা বলে না এই সমস্ত মেয়েদের সঙ্গ দেন আর খারাপ মেয়েদের সঙ্গ থেকে অবশ্যই আপনি আপনার মেয়েকে হেফাজত করবেন বিরত রাখবেন বিরত থাকার কথা বলবেন আমি যে কথাগুলো বলছি এর পিছনে অবশ্যই দলিল রয়েছে সাহি বুখারি পাঁচ পাঁচ তিন চার পাঁচ হাজার চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু মুসা শাড়ি রাদি আল্লাহ তালান উনি বলছেন যারা সুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কস্তরীওয়ালা হ্যাঁ সৎ সঙ্গ ও অসৎ সঙ্গ খারাপ সঙ্গ ও ভালো সঙ্গের দৃষ্টান্ত হচ্ছে উদাহরণ হচ্ছে কস্তরীওয়ালা ও কামারের হাপরের মতো কোস্তুরীওয়ালা হয়তো সে তোমাকে কিছু দান করে দেবে অথবা না হলে তুমি তার কাছ থেকে কিছু খরিদ করবে ক্রয় করবে আর সেটাও যদি না হয় তাহলে কমপক্ষে তার কাছ থেকে তুমি সুগন্ধি পাবে সুবাস পাবে তার মানে কি ভালো প্রভাব সেখানে আসছে আর কামারের হাপড় তার মানে কি সে হয়তো আপনার কাপড় পুড়িয়ে দেবে কাপড় জ্বালিয়ে দেবে আর না হয় তার কাছ থেকে খারাপ সুগন্ধি নয় বরং খারাপ বন্ধু পাওয়া যাবে সুগন্ধি নয় গন্ধ পাওয়া যাবে সেখান থেকে আর সুগন্ধি পাওয়া যাবে না সুবাস পাওয়া যাবে না তাই আপনি আপনার ছেলে মেয়েকে অবশ্যই ভালো সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন খারাপ সঙ্গ থেকে বিরত থাকার কথা বলবেন হিকমা সহকারে কাজ করবেন বর্তমান পরিস্থিতিতে বর্তমান জামানায় যখন সোশ্যাল মিডিয়ার জামানা আর এই সোশ্যাল মিডিয়ার জামানায় নিজ ছেলে মেয়েদেরকে ঠিক রাখা ইসলামের উপরে টিকিয়ে রাখা খুবই অসম্ভব তবে আমার আল্লাহ যদি সহজ করে দেন তাহলে অবশ্যই সহজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন মাবুদ মাওলা এই ছেলে মেয়েদেরকে নেক ও সালেহ বানিয়ে দাও এই ছেলে মেয়েদেরকে পাক্কা সচ্চা নামাজই বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া শ্রবণ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে সহায় হবেন তবে হ্যাঁ আপনাকে চেষ্টা চালাতে হবে বাকি আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দিনেওয়ালা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কিছুর মালিক উনি যদি চান অবশ্যই আপনার জন্য সহজ করে দেবেন রব্বুল আলমিন তুমি আমাদের সকলকে নিজ সন্তানদেরকে এবং আমাদেরকেও ভালো সঙ্গ পাওয়ার এবং খারাপ সঙ্গ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো আমিন আমিনাফরুল্লাহুল মুসলিমিনালামুকুম ও রাহমতুল্লা ও বারাকাত